দলং নহয় যেন মরণ ফান্ধে, কাঠর দলং ভঙা অংশত জোড়াতাপলি, মরণত হরণ দি বিধ্বস্ত দলংরে যাতায়াত। মরণ ফান্দত পরিণত হয়েছে দেরগাঁও নগরের গেলাবিল নৈর উপর থাকা কাঠর দলংখন। যিকোনো মুহূর্ততে সংঘটিত হব পারে ভয়াবহ দুর্ঘটনা। বিভাগে কর্তৃপক্ষক বারংবার আহ্বান জানার পিছতো ভঙা দলংখন পুনর নির্মাণের ব্যবস্থা নকরিলে। উপায়হীন হয়ে দলংর ভঙা অংশত জোড়াতাপলি মারি যাতায়াত করবলগিয়া হয়েছে রাইজে। চারিচকীয়া বাহন চলাচল করা তো দূরের কথা, দুচকীয়া বাহন পার করবলেও ভয় করে রাইজে। দলংখন ভগা বহুত অসুবিধা হয় আহিবলে। এটা লড়াটো জ্বর, এটা বাইকখনতে উঠাই আনিব পৰা নাই, লড়ালৈকে যাবলগীয়া হৈছে। এতিয়া বহুত মানুহ ইয়াৰ পৰা পৰিছেও। কৰিম কৰিম বুলিয়ে কয় কিন্তু একো কামেই নকয়। কিন্তু চৰকাৰ কি কৰিছে, কিছুমান লগৰ পাটনাবিলাকে এইবিলাক দুই নম্বৰী কৰি 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 এইবিলাক এনেকুৱা কৰি আছে খেলবিলাক। উত্তর দলিজিলিয়া আর দক্ষিণ দলিজিলিয়ার মাজত থাকা দলংখন পূর্বতে বহুকেইগৰাকী মন্ত্রী বিধায়কে নির্মাণের প্রতিশ্রুতি প্রদান করেছিল। কিন্তু আজি পর্যন্ত দলংখন নির্মাণ হল। রাইজর অভিযোগ, দলংখনক লৈ রাজনীতি করে মুনাফা লুটি আছে একাংশয়। বিকল্প পথ নথকার বাবে মরণত হরণ দি নিত গেলাবিল নৈর উপর থাকা এই দলংখনেরে অহা যাওয়া করবলগিয়া হয়েছে স্থানীয় রাইজে। যথেষ্ট অসুবিধা আমার ইয়াত, আমরা আমি এটা খাটি খাওয়া মানুষের কারণে মানে যথেষ্ট অসুবিধা হয়। দুখন বাইক আজা করব নয়, দুখন সাইকেল সমানে যাব নয়, আকো এজন আহিলে এজন রখিব লাগে। ইয়ার আপনার বিধায়কও আছে, বিধায়কে আহি পেলায় এইখানে দেখিছে নাই পরিস্থিতি। তেখেতলোকে যদি আপনার এসি রুমত সোমাই পেলায় থাকি পেলায় তেখেতলোকে থাকিলে নহব নয়। ভুক্তভোগী রাইজর সরকারলে অনুরোধ, শীঘ্রে পকী করে দিয়ক এই দলংখন। সরকারে প্রতিশ্রুতি দিছিল রাজ্যের এশখন দলং পকীকরণের, কিন্তু প্রশ্ন উঠিছে কেতিয়া প্রতিশ্রুতি পূরণ করব সরকারে, কেতিয়া নির্মাণ হব ভঙা দলং। দেরগাঁওর পর দিগন্ত সাহু, নিউজ 18, অসম নর্থ ইস্ট।